দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে ষাঁড় গরুগুলো বাঁধা রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো। বেশ কিছু গরু এখানে কেনা হয়েছে আজকে এবং ছোট বড় মিলিয়ে অনেকগুলোই আছে, আমরা সেগুলো একটু শুনবো এবং যারা কিনেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দেখছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা, আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে এসেছিলেন ভাই? ঢাকা থেকে আসছি ভাই। ঢাকা থেকে আসছি, কেমন দেখলেন আমবাড়ি হাট? আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। প্রথম? জি জি জি, প্রথম। গরু তো কিনছেন, অনেকগুলো কিনেছেন, কতগুলো? 23টা। কেমন মনে হচ্ছে আপনার কাছে যে দামের দিক দিয়ে? ঠিক আছে, মনে হলো যে ঠিক আছে। মনে হলো ঠিক আছে, মানে অন্যান্য আপনাদের এখানে তো একটা হাট ছিল কেরানীগঞ্জে। জি 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 জি, ওই হিসাবে অনেক ভালোই গেল। ওই হিসাবে অনেক, কারণ এখানে তো আসলেও কষ্ট বেশি ভাই, 8-9 ঘন্টা লাগছে প্রাইভেটে আইছি। হ্যাঁ, এটা সময়ের ব্যাপার। আচ্ছা, যাত্রা আছে। আচ্ছা, তো আপনি নিজে কিনলেন না কেউ কিনে দিল? নিজেই কিনছি, উনি ওই যে মেম্বারশিপ আছে না, সাথে মেম্বারশিপ ছিল। মেম্বারশিপ ছিল, কিছু টুনু ভাইও ছিল আমরা শুনছি। তো কেমন মেম্বারশিপ, কেমন বা টুনু ভাই কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? বাজার মানে পার্থক্যটা কি? পার্থক্য আছে, যারা লটে একটু দাম বেশি বলে, আর সিঙ্গেল কিনলে আরো একটু কম দেবে। সিঙ্গেল কিনলে আমরা দেখি একটু গরুগুলো। এই যে 15 নাম্বার, 118, 105, 118, এটা হচ্ছে 105, 14 নাম্বার, 105, এটা কিনছেন 140। এটাই তো মনে হয় হাটের মধ্যে একটা সেরা গরু ছিল। হ্যাঁ, সাইওয়ালের মধ্যে এটাই সেরা ছিল। হ্যাঁ, এটা ছিল, তারপরে এটা লটে, এগুলো 3টা কিনছি 83 করে লটে, 1, 2, আর ওই পাশে দেখি দেখি গরুটা দেখি, এটা এটা 10। হ্যাঁ, আরেক জোড়া কিনছি 110 কিনছি, দুটো। এই দুটো কিনছেন হচ্ছে 210 কম্বলা দেখেন ভাই, এগুলো কম্বলা কিন্তু ভালো, কম্বলা দেখেন ভাই, কম্বলা দেখেন। হুম, 210 কিনছেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এইগুলো দেখে যাই, এগুলো দেখে যাই আগে, একটু ভালো করে একটু দেখাই দর্শকদের কেমন দামে আপনারা আসলে গরু কিনে দিতে পারেন সেটা একটু দর্শকদের ভালোভাবে দেখাই। আচ্ছা, যেন কেউ যদি দেখা যায় না, উনি যাতে এই গরু যায় যাতে আবার আসে, এখানে আছে কটা এলাইনে? আচ্ছা, ওই পাশের গুলো দেখি আমরা, এই পাশের গুলো একটু দেখি, এগুলো একটু ছোট সাইজে, এটা এটা পর্তা কিনে কিনে দিতে। দর্শক শুনছেন এগুলো এভারেজে 83,000, সব সাইওয়াল না? সব সাইওয়াল, এটা একটা, এটা একটা, এটা একটা এভারেজে 83,000 এখানে আছে, এখানে আছে, দেখে দেখে দেখে। হ্যাঁ,
83 করে আপনি তো সব সময় ভিডিও করেন হ্যাঁ পাওয়া যায় এই গরু কি পাওয়া যায় এই গরু ভাই 100 মিটার ভাঙে দিবেন পুরো সম্পদ দিবেন এই না না যেহেতু আপনারা বলছেন যে লটে কিনেছেন লটে কিনছি 2 মাথা এক করে দিন আজকে গরুগুলো কিনছি লটে হ্যাঁ আজকে এই দুইটা মাথা এক হই কেনা হইছে কেনা হইছে আচ্ছা আর ওই সাইডে আছেন আর কোথায় আছেন আর ওই পাশে আছেন চলেন দেখান আসেন চলেন দর্শক আমরা এগুলো হচ্ছে এভারেজে 83,000 তারপরে লটে দর্শকের মাছ যদি চয়েস হয় অবশ্যই দর্শক মনে করলে ফোন দিবে আচ্ছা ঠিক আছে তার ঝুল চোষ অনেক সুন্দর বুঝছেন যে রেটে মাল কিনছি এ রেটে মাল আশা করি খুব ভালো রেটে কিনতে পারছি কিনতে পারছে মানে গরুগুলো ভাই কি করছি আমরা আগে ভাগে টানে নিছি হ্যাঁ করে আমরা ঝুন ধরে নি যা হাট না টাকা মাত্রে আগে ভাগে টানা হইছে আরেকটা কথা বলি হ্যাঁ এখানে ওই এক ভাই আগে পাঠাইছি উনি একটু কিছু কম বলছে আমি ওই একটু তো বাড়ি দিয়ে পরে টান দিয়ে নিয়েছি এইভাবে আমরা সিস্টেমে কিনছি সিস্টেমে কিনছি মাল আচ্ছা মনে করে এক টাকা আমি ছেড়ে না বাড়ি দিয়েছি আচ্ছা আমি যে এক টাকা উনি পারবো না যদি আমি 70 কিনবো আমি ওটা বলি নাই বলছি যে হাটের মধ্যে যদি দুই তিনজন থাকে তাহলে গরু কিনতে সুবিধা মজা আছে তো যাই হোক আপনারা তো কেনা বেচার মধ্যে থাকবে আপনার নামটা বলে নিন খাদিমুল ডাক নাম হচ্ছে টুনু আচ্ছা 01750 হ্যাঁ 711 হ্যাঁ 732 আচ্ছা এই নম্বরে এই ধরনের গরু কিনতে চেষ্টা করব চেষ্টা করবেন ওকে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন ঢাকার খামারি একবারে একসঙ্গে লটে 23টি গরু কিনেছেন এবং এই পাশের গরুগুলো হচ্ছে 72,000 টাকা করে লটে আর এগুলো হচ্ছে বিভিন্ন দামের আছে আর ওই পাশেরগুলো হচ্ছে 83,000 টাকা করে লটে তো এখনকার মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যেখান থেকে এ ধরনের গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে বুঝে কিনবেন ধন্যবাদ।